জ্বালিয়ে সাঁঝের বাতি চললাম আমরা তিরুপতি। গাইস, আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সেটা আর কিছু নয়, আমি এখন যাচ্ছি তিরুপতি। আর তিরুপতির সমস্ত কিছু তথ্য, কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় ঘুরবেন তিরুপতি, কোথায় থাকবেন, কোথা থেকে ফ্রি এন্ট্রি টিকিট করবেন, সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সো গাইস, ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, আর তার সাথে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোথায় থেকে কোন ট্রেনে যাবেন, যে ট্রেনগুলি তিরুপতি স্টেশনে থামবে। যেমন হাওড়া থেকে তিরুপতি হামসফর এক্সপ্রেস শুধুমাত্র শনিবার ছাড়ে 12:40। SMBT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস যেটা ডেলি যায় 10:55 ছাড়ে। আর পুদুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা রবিবার ছাড়ে। শালিমার থেকে একটি ট্রেন, সেটা হলো গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস, শুধুমাত্র বুধবার ছাড়ে 11:50। আর যদি মনে করেন সাঁতরাগাছি থেকে যাবেন, তাহলে সাঁতরাগাছি থেকে দুটি ট্রেন ছাড়ে যেগুলি তিরুপতি স্টেশনে থামবে, সেগুলি হলো তিরুপতি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস আর ম্যাঙ্গালুরু সেন্ট্রাল বিভাগ। আমরা তিরুপতিতে পৌঁছে গেছি, আমাদের ট্রেন 50 মিনিট লেট ছিল। তো এখন টাইম 2:47, মানে রাত 2:47 বাজে, আমরা নেমে গেছি। তো এখন আমরা তিরুমলা মানে উপরে যাওয়ার জন্য কোথায় থেকে বাস ছাড়ে, কোথা থেকে ফ্রি এন্ট্রি টিকিট কাটতে হবে সব আপনাদের দেখাব। তিরুপতি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই জাস্ট বেরিয়েই বাস স্ট্যান্ড, মানে এখানে আপনি অটোও পাবেন, বাসও পাবেন। এখান থেকে অটো বাস ধরে যেতে হবে শ্রীনিবাস, মানে 2 কিলোমিটার দূরে একটা বিল্ডিংয়ে, ওখান থেকে ফ্রি এন্ট্রি দর্শনের টিকিট পাওয়া যায়। আমরা এখন ওখানে যাব, গিয়ে ফ্রি এন্ট্রি দর্শনের টিকিট কাটব, কেটে আমরা উপরে যাব তিরুমলাতে। মনে রাখবেন, তিরুপতি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক বেরিয়েই বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এখানে বাস অটো সব কিছু পাওয়া যায়। আপনারা মনে করলে এখান থেকে ডাইরেক্ট বাসে করে তিরুমলায় উপরে পৌঁছে যেতে পারেন, কিন্তু আমরা যেহেতু ফ্রি এন্ট্রি দর্শনের টিকিট কাটব, তাই আমরা এখান থেকে অটো ধরে আগে যাচ্ছি শ্রীনিবাস বিল্ডিংয়ে। ওখান থেকে আমরা ফ্রি এন্ট্রি দর্শনের টিকিট কেটে তারপর আমরা আবার তিরুমলা মানে উপরে মন্দিরে যাওয়ার জন্য আবার বাস বা অটো ধরব। এই যে বিল্ডিংটা দেখছেন শ্রীনিবাস পিলিগ্রাম এমিটারিস কমপ্লেক্স, এখান থেকে ফ্রি এন্ট্রি দর্শনের টিকিট পাওয়া যায়। এই দেখুন, এখন বাজে 3:45, আর এর মধ্যে ফ্রি এন্ট্রি দর্শনের লাইনটা পড়েছে দেখুন। যেহেতু আমরা অনলাইন টিকিট বুকিং করতে পারিনি, সেই জন্য আমরা ফ্রি এন্ট্রি দর্শনের টিকিটের জন্য লাইন দিয়েছি, আর এখন বাজে 6:00। এখান থেকে ফ্রি এন্ট্রি দর্শনের টিকিটটা কেটে নিলে একটাই সুবিধা হবে কি, এটা এখান থেকে টিকিট কাটার পর ওরা একটা টাইম দিয়ে দেবে, ওই মানে টিকিটের টাইম দেওয়া থাকবে যে কোন টাইমে আপনাদের ঘরের মধ্যে মানে যে ঘরে গিয়ে ওয়েট করতে হয়, ওয়েটিং রুমে যে ঘরে আর কি গিয়ে ঢুকলে আর বেরোনো যায় না, এখন সারাদিন বসে থাকতে হয়, সেই ঘরে ঢোকার জন্য ওই টিকিটের একটা টাইম দেওয়া থাকবে, সেই টাইমের মধ্যে ওই ঘরের মধ্যে গিয়ে ঢুকতে হবে। তো তিরুপতিতে মন্দিরে গিয়ে ডাইরেক্ট টিকিট কাটলে কী হয়, সঙ্গে সঙ্গে ঢুকে যেতে হয়, সারাদিন বন্দিতে থাকতে হয়। এখান থেকে টিকিটটা কেটে নিলে একটা টাইম দেওয়া থাকে, সেই টাইমে আপনারা গিয়ে ঘরের মধ্যে ঢুকতে পারবেন, সেই জন্য এখানে লাইন দেওয়া। এখন আমি লাইন দিয়েছি, যেহেতু আমি অনলাইন টিকিট পাইনি, তাই এখান থেকে আমরা এখন টিকিট ফ্রি এন্ট্রি দর্শনের টিকিটটা কাটব। কেটে কটার সময় আমাদের মানে ঘরের মধ্যে ঢুকতে হবে, যেটাকে আমরা জেলখানার মতো বলি, সেখানে ঢুকতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। লাইন দিয়ে এখানে এসে এই অফিস থেকেই টিকিটটা কাটতে হবে। টোকেন, আমাদের টোকেনে এন্ট্রি টাইম দিয়েছে 4টার সময়। আমরা এখন এখানে গেস্ট রুমে রেস্ট করব, তারপর আমরা যাব তিরুমলা, গিয়ে ওখানে 4টার মধ্যে আমাদেরকে মন্দিরের মধ্যে ঢুকতে হবে। যারা অফলাইনে টিকিট করবেন, তারা তো শ্রীনিবাস কমপ্লেক্সে এসে অফলাইন টিকিট করার পর 500 করে যদি যেতে চান তিরুমলাতে উপরে মন্দিরের কাছে, তাহলে এখান থেকে বাসের টিকিট কাটতে হবে। তো
এটা এই শ্রীনিবাস কমপ্লেক্সের ভিতরে এই বাসের টিকিট এখান থেকেই পেয়ে যাবেন। বাসের টিকিট পার হেড 90 টাকা, আমরা দুজন গেছি তার জন্য 180 টাকা টিকিট পড়েছে এইগুলোর টিকিট। আর যদি মনে করেন আপ অ্যান্ড ডাউন একসাথে টিকিট করে নেবেন তাহলে 80 টাকা পার হেড, 3 দিনের মধ্যে ফিরতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো নামার রাস্তা, মানে তিরুমলা থেকে নামার, যেহেতু পাহাড়ের উপরে ওঠার ওয়ান ওয়ে রোড, সব পুরোটাই ওয়ান ওয়ে রোড, তাই ওঠার রাস্তা আলাদা আর নামার রাস্তা আলাদা। সামনে যেটা দেখা যাচ্ছে এটা নামার রাস্তা। এখানে নেমে লাগেজ চেকিং করাতে হবে, তারপর আবার বাসে উঠে যেতে হবে। এটা হলো লাগেজ চেকিং পয়েন্ট। স্টেশন থেকে তিরুপতি মন্দিরে যাওয়ার মাঝ পথে পড়ে, এখানে নামিয়ে চেকিং করবে, পরে আবার যে বাসে উঠেছিলাম সেই বাসে আবার উঠে আমাদের যেতে হবে। এখানে লাগেজ চেকিং করার জন্য আমরা ঢুকছি, এদিকে জেন্টস এদিকে লেডিস। লাগেজ চেকিংয়ের পর আমরা আবার রওনা দিলাম তিরুমলা উদ্দেশ্যে বা তিরুপতি মন্দিরের উদ্দেশ্যে। আর রাস্তাঘাট নিয়ে কোনো চিন্তা নেই, রাস্তাঘাট অসাধারণ, কোনো ভয়ের নেই, ওয়ান ওয়ে রোড, একদিক থেকে গাড়ি উঠবে আর অন্য রাস্তা দিয়ে গাড়ি নামবে, তাই রাস্তার কোনো বিকল্প নেই। বাস স্ট্যান্ডে নেমে গেছি, কিন্তু এখন আমরা যেহেতু ঘর বুক করতে পারিনি অনলাইনে, সেই জন্য এখন ডরমিটরি বা রুম বুকিংয়ের জন্য সামনে যাচ্ছি। কোথায় যেতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা অনলাইনে রুম বুকিং করে এসেছেন বা যারা বুক করতে পারেননি অনলাইনে, অফলাইনে বুক করবেন, তাদেরকে জানিয়ে দিই যখন নিচে থেকে উপরে তিরুমলাতে আসবেন, এসে যেখানে সে আপনি আপনার পার্সোনাল গাড়ি হোক বা বাসে করে হোক যেখানে নামিয়ে দেবে সেখান থেকে মন্দিরের ফ্রি পরিষেবার বাস পাওয়া যায়। সিআরও অফিসে আসার জন্য এই রকম ফ্রি বাস পাওয়া যায়, মানে যেখানে আপনি গাড়িতে হোক বা বাসে করে নিচে থেকে উপরে তিরুমলাতে আসবেন, তারপর ওখান থেকে এই রকম ফ্রি পরিষেবার বাস পাওয়া বাসে উঠে সিআরও অফিস, এই অফিসে আসতে হবে। এসে যারা অনলাইনে ঘর বুক করে এসেছেন তাদের ওখানে অনলাইন রুম রয়েছে, সেখানে দেখাতে হবে। আর যারা অফলাইনে ঘর বুক করতে চান এখানে এসে, তাদেরও কোথায় গিয়ে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আসুন, এই হলো সিআরও অফিস। এবার এখানে গিয়ে প্রথম ঢুকে ডান দিকে, প্রথম ঢুকে এই দেখুন এই ডান দিকে, এই দিকে হলো যারা অনলাইন বুকিং করে এসছে তাদের ওই অনলাইন পর্চিটা নিয়ে এখানে গিয়ে দেখাতে হবে। জাস্ট রোড থেকে নেমেই ভিতরে ঢুকেই ডান দিকে, এটা যারা অনলাইন বুকিং করেছেন। এবার যারা অফলাইন বুকিং করবেন তাদের জন্য রোড থেকে এসে সোজা চলে যাবেন, ডান দিকে না ঢুকে সোজা গিয়ে আবার বাঁ দিকে, এই সোজা গিয়ে এই নিচের দিকে যেতে হবে বাঁ দিকে। এই এখানেই হয় অফলাইন বুকিং, তার জন্য আপনাকে প্রথম নিচে যেতে হবে। এই নিচে গিয়ে ওই দেখুন লাইন দেখা যাচ্ছে, ওই লাইন ওখান থেকে লাইন দিয়ে এই ব্যারিকেড বরাবর আসতে হবে। এই ব্যারিকেড বরাবর এসে এখান থেকে গিয়ে ওই যে রুম থেকে বেরোচ্ছে ওখান থেকে এই ঘরে ঢুকতে হবে, এটা হলো অফিস অফলাইন বুকিংয়ের। রেন্টাল রুম নেওয়ার জন্য সিআরও অফিসে এসে ওখানে লাইন দিতে হবে, ঠিক এই রকম। আমরা রুমের টোকেন হাতে পেয়েছি 12:30টার সময়, কিন্তু টোকেন হাতে পেলে হবে না, তারপর মোবাইলে একটা মেসেজ আসে, সেই মেসেজে আসবে কোন রুম কোন কটেজ সব তার ডিটেলস ওই মেসেজে আসবে। তা আমার মেসেজ এসছে 3টার সময়, তারপর আমি এখানে এসেছি চাবি নেওয়ার জন্য, কী নেওয়ার জন্য এখানে এসেছি, এটা সিআরও অফিস থেকে
850 মিটার দূর। থেকে চাবি নেওয়ার জন্য আপনাকে যখন সিআরও অফিস থেকে একটা টোকেন দেবে, টোকেন দেওয়ার পর 2 ঘন্টা পরে আপনার মেসেজ আসবে যে আপনার কোথায় আপনার কটেজ দেওয়া হয়েছে। তো যেখানে আপনার কটেজ দেবে সেই এসএমএস দেখে আপনার এখানে ফ্রি পরিষেবার বাস পাওয়া যায়, সেই ফ্রি পরিষেবার বাসে উঠে অ্যাড্রেসটা বলে ওরা সেখানে পৌঁছে দেবে। সেটা মন্দির ছাড়া 1 থেকে 2 কিলোমিটার দূরও হতে পারে, কিন্তু এখানে ফ্রি পরিষেবার বাস আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে আপনার সেই কটেজের অফিসটা আছে, সেই অফিসের সামনে আপনাকে নামিয়ে দেবে। সেই অফিসে গিয়ে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, করে ওখান থেকে কোথায় থেকে চাবি দেবে সেটা জেনে নিতে হবে। এবার আপনি আপনাদেরকে এখন সেই অফিসটা দেখিয়ে দিচ্ছি। আমাদের যেমন HVC কটেজ দিয়েছিল, HVC মানে হিল ভিউ কটেজ, তো তার জন্য আমরা ফ্রি পরিষেবার বাসে উঠেছি, HVC বলেছি, ওরা এসে এই HVC অফিসের সামনেই নামিয়ে দিয়েছি। ওরকম আপনাদেরও যেখানেই দিক না কেন ফ্রি পরিষেবার বাসে উঠবেন, নাম বলবেন, তার অফিসের সামনেই নামিয়ে দেবেন। আর এই অফিসের সামনে এই অফিস থেকে গিয়ে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, করার পর ওরা আপনাকে দেখিয়ে দেবে বা বলে দেবে যে কোথায় থেকে আপনাকে চাবি কালেক্ট করতে হবে, রুমের চাবি। এখানে কিন্তু শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমেই পেমেন্ট নেবে, কোনো ফোনপে বা ক্যাশ অ্যাভেলেবেল নয়। আর একটা কথা, যদি ম্যারিড কাপল আসেন তাহলে কিন্তু অবশ্যই রেজিস্ট্রি সার্টিফিকেটের জেরক্স কপি বা একটা ছবি অবশ্যই তুলে নিয়ে আসবে। একটা বিল্ডিংয়ে 8টা 10টা করে ঘর রুম আছে, পার রুম ভাড়া 50 টাকা, মানে দুজন হলে 50 আর দুজনের অধিক হলে 100 টাকা হয়। কিন্তু প্রথমে আপনাকে দুজন হলে 550 টাকা জমা রাখতে হবে আর দুজনের বেশি হলে 600 টাকা জমা রাখতে হবে। কিন্তু যখন আপনি ঘর ছেড়ে দিয়ে চাবি ফেরত দিয়ে দেবেন তখন আপনাকে 500 টাকা ওরা ফেরত দেবে, মানে এই যে 500 টাকাটা আপনাদের ফেরত দেবে ওটা আপনার অ্যাকাউন্টে ডিরেক্টলি চলে যাবে। আমরা দর্শনের জন্য এখন আমরা এখানে যে ফ্রি সার্ভিসের বাস রয়েছে সেই বাসে উঠেছি। এখান থেকে নিয়ে আমাদের যাবে বাস স্ট্যান্ড, ওখান থেকে আমাদের হেঁটে যেতে হবে কিছুটা, ওই 300-400 মিটার দর্শনের জন্য গিয়ে আমরা APGH এই সার্কেলে লাইন দেব। আমরা যেহেতু নিচে থেকে টোকেন কেটেই এসেছিলাম তাই আমাদের লাইনটা আলাদা, আর আমরা ঢুকেছি ATGH এই সার্কেল। আমরা এখানে ATGH গেট আছে সার্কেল, ওই গেটটার নাম ATGH সার্কেল। আমরা এখান থেকে ঢুকেছি, যারা নিচ থেকে টোকেন কেটে আসেনি এখানে ডাইরেক্ট ঢুকছে তাদের জন্য এই লাইনটা, আর যারা নিচে থেকে টিকিট টোকেন কেটে এসছে তাদের জন্য ওই লাইনটা যেটা দিয়ে আমরা ঢুকেছি বাঁ দিকের লাইনটা। টোকেন কেটে আসার জন্য আমাদের আজকের মধ্যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমার দর্শন হয়ে যাবে, কিন্তু টোকেন নিচে থেকে যদি না কেটে আসেন তাহলে আপনাদের 1-2 দিনও টাইম লেগে যেতে পারে দর্শনের জন্য। সো গাইস চলুন, যদিও বেশি দূর পর্যন্ত আপনাদের দেখাতে পারবো না কারণ একটু পরেই আমাদের মোবাইল সব জমা দিয়ে দিতে হবে, যতদূর পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মোবাইল জমা দিয়ে দিতে হয় ইউটিউব, এই জায়গাটা এসে লাগেজ বা মোবাইল সব জমা দিয়ে দিতে হবে। তিরুপতি স্টেশনের কাছে শ্রীনিবাস বিল্ডিং থেকে টিকিট বা টোকেন কেটে যাওয়ার ফলে আমাদের দর্শনের মাত্র সময় লেগেছে 2 ঘন্টা 15 মিনিট। আমরা 5:30টায় ATGH সার্কেল গেট দিয়ে এন্ট্রি করেছি আর 7:45 আমরা টোটাল দর্শন করে মন্দির থেকে বেরিয়ে গেছি, মানে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 15 মিনিট। মন্দিরে ঘুরতে গেলে এখানে আপনার জুতো রেখে যেতে হয়, আর যারা ন্যাড়া হওয়ার জন্য মানসিক করে বা যারা এখানে এসে ন্যাড়া হয় সেই ন্যাড়া হওয়ার বিল্ডিংটা এই যে জুতো রাখার লকারের ঠিক পিছনে, এই রাস্তা দিয়ে যেতে হয়, ঠিক পিছনে বিল্ডিংটা হলো ন্যাড়া হওয়ার জায়গা যেখানে আমি এখন ন্যাড়া হব। চলুন দেখাও, যারা চুল দান করতে চাইবেন বা ন্যাড়া হয় চুল দান করে বাবা
তিরুপতি বালাজির কাছে এসে এই রাস্তা দিয়ে যেতে হয়, দিয়ে ঘুরে এই বিল্ডিংয়ে ঢুকতে হয়। মানে ঠিক যে জুতো লকার রয়েছে সেই জুতো রাখার লকারের অ্যাটাচ তার পিছনে বিল্ডিংটা হলো চুল দান করা যায়। এই ঘরে এসে এখানে এরকমভাবে লাইন দেওয়ার পর এখান থেকে টোকেন নিতে হয়। এই চুল দান করার অফিস মানে ন্যাড়াবার অফিস খোলে 9:15 থেকে, সকাল 9:15 ওপেন। আমার টোকেন ওখান থেকে টোকেন আর তার সাথে ব্লেড দিয়ে দিয়েছি। এক নম্বর ফলে আমার যেতে হবে ওখানে গিয়ে আমার চুল দান করতে, এখান থেকে টোকেন আর ব্লেড দিয়ে। ন্যাড়া হয়ে গেলাম, এখানেই ন্যাড়া হয়। এই চাকলা চাকলা এইভাবে বসে নাড়া করে। এই যে মন্দিরের দেয়াল, মন্দিরের ঠিক গা ধরে ডান সাইডে গা ধরে এই সামনে গেট হবে, ঠিক ডান দিকে লাড্ডু কাউন্টার। আর এই যে মন্দিরের ফ্রন্ট, এটা মন্দিরের মেন গেট। এই মেন গেটের ঠিক ডান দিকেই, মন্দিরের সামনে থেকে ঠিক ডান দিকেই দেখুন একটা বড় সুইমিং পুল বা স্নান করার তালাব। এখানে এসে আপনারা স্নানও করতে পারবেন। ওই দেখুন প্রচুর লোক স্নান করছে ওখানে, একটা বড় খুব সুন্দর স্নান করার পুকুর আর কি। দেখুন মাঝখানে একটা মন্দিরও রয়েছে। আমি আপনাদেরকে অন্নপ্রসাদ সেন্টার মানে যেখানে ফ্রিতে ভাতের সাথে অনেক রকম তরকারি দিয়ে খাওয়ানো হয়, মানে ফ্রিতে ভাত বা অন্ন খাওয়ানো হয়, যতবার খুশি যখন খুশি খেতে পারবেন, সেই সেন্টারে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। এই দেখুন এই বোর্ড দেখে যেতে হবে অন্নপ্রসাদ সেন্টার। এইভাবে লাইন দিয়ে যেতে হবে অন্নপ্রসাদ খাওয়ার জন্য, ঘুরে 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 ঢুকতে হবে। এখন যখন আমি যাচ্ছি এখন ঘুরে ঘুরে যাব। এখান দিয়ে ঢুকতে হয়। এখানে এসে আপনি যখন খুশি যতবার খুশি খেতে পারবেন পুরো ফ্রিতে। এখানে 5,000 লোক একসাথে খেতে পারবে। এখানে আর ঢোকার আগেই অলরেডি এইরকম টাইপের খাবার রেডি করে রেখে দিয়েছে, এবার ঢোকার পরে এর সাথে ভাত আরও অনেক রকম তরকারি দেওয়া হবে।